দুদিন আগে রানীনগরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব বাধে এবং গুরুতর অবস্থায় একজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তিও করা হয়েছিল। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সেই তৃণমূল কর্মীর আজ মৃত্যু ঘটে। জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন রানীনগরের বিধায়িকা ফিরোজা বেগম। তিনি জানিয়েছেন, তৃণমূলের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে মৃত্যু হয়েছে। এক্ষেত্রে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কোনোভাবেই দায়ী নয়। তৃণমূল যে অভিযোগ করছে সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন। তৃণমূল দল কাঠমানি নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন তিনি। গত 29 তারিখে তৃণমূলের ব্লক সভাপতি ভার্সেস আদার্স গোষ্ঠীর যে লড়াই, সেই লড়াইটা কিন্তু 29 তারিখের লড়াই নয়। এটা তৃণমূলের সহসভাপতি ওখানকার পঞ্চায়েত সমিতি, তিনিও বলছেন এবং তৃণমূলের জেলা সভাপতিও বলছেন, আসলে এটা দীর্ঘদিনের লড়াই। এটা ভাগবাটোয়ারার লড়াই, এটা ক্ষমতার লড়াই, ক্ষমতা হারিয়ে যাবার লড়াই। কে পঞ্চায়েত সমিতির সভাপতি, কে ব্লক সভাপতি থাকবে তার লড়াই। সেখান থেকে জমি বিবাদ, এই গোষ্ঠী ওই গোষ্ঠী, মারামারি, বোমাবাজি, এগুলো চলতেই থাকছে। এই যে লাস্ট 3 মাস ধরে টানাপোড়েন চলছিল, এটাতে অ্যাকচুয়ালি পুলিশ প্রশাসনও দায় এড়াতে পারে না। ওখানকার পুলিশ প্রশাসন বা জেলার পুলিশ প্রশাসন বুঝতেই পারছিল না যে কাকে অ্যারেস্ট করবে, কাকে ধরবে আর কাকে ছাড়বে। যার ফলশ্রুতি হিসেবে বোমাবাজি শুরু হলো এবং একজন মানুষের প্রাণ গেল। যদিও সে নিজেও মস্তানি করে বেড়াচ্ছে, নারীনগর বাজারে ওপেন লাঠি সোঁটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, পেছনে পেছনে পুলিশ ভরে। এ চিত্র রানীনগরে কমন, একেবারে সব সাধারণ মানুষের জানা। কারণ পুলিশ বুঝতে পারে না তৃণমূলের কোন গোষ্ঠীকে অ্যারেস্ট করবে। পুলিশ পেছনে পেছনে থাকে কিন্তু কাউকেই অ্যারেস্ট করে না। এখন যখন একজন মানুষ মারা গেছে, মারা যাওয়াটা আমাদের কাছে কখনোই অভিপ্রেত নয়। যে কোনো মানুষের মৃত্যু দুঃখের ফলে আমরাও সেই সিরাজুল ইসলামের মৃত্যুর জন্য দুঃখিত, সমবেদনা জানাই তার পরিবারকে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের ব্লক সভাপতি কংগ্রেসীদের ঘাড়ে দায় চাপাতে চাইছে, যেখানে কংগ্রেসীরা কোনোভাবেই জড়িত না। অলরেডি 3 জন কংগ্রেসের কর্মীকে অ্যারেস্ট করেছে। আজ সকালেও গোধনপাড়া হাট থেকে কালু বিশ্বাস নামে একটি ছেলেকে অ্যারেস্ট করেছে। আমাদের আবেদন এই আপনাদের মাধ্যমে যে পুলিশ প্রশাসন যারা প্রকৃত দোষী তাদেরকে অ্যারেস্ট করুক। এর সাথে জাতীয় কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। জাতীয় কংগ্রেসের কর্মীদের যদি এইভাবে হেনস্থা করা হয়, অ্যারেস্ট করা হয়, আমরা কিন্তু জাতীয় কংগ্রেসের তরফ থেকে আন্দোলন করব।